গুড মর্নিং গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে বেলা 9টা। তো চলো এখন আমি ব্রাশ করব। তো এই যে দেখো, আমি ব্রাশ করছি, ব্রাশ করে তারপরে ব্রেকফাস্ট খাবো। আর আজকে ব্রেকফাস্টে থাকছে এই যে পরোটা আর তরকারি, তো এটা দিয়েই আজকে আমার সকালের ব্রেকফাস্ট হবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর এই যে তারপরে আমি আমাদের গাছের কাঁঠাল, তো এই যে এখন কাঁঠাল খাবো। আর কাঁঠালটা কি দারুণ মিষ্টি জানো, দেখে বুঝতে পারছো? আর এই যে আমি কাঁঠাল খাচ্ছি, তো দারুণ লাগছে খেতে। আর সবাই কিন্তু প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখবে, ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। তো আর পুরো ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে আর আমি আজকে রাতে ডিনারের জন্য রান্না করেছি কি, সেটাই বুঝতে পারবে। আর এই যে দুপুরে রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে রান্না করেছি এই যে মাছের ঝোল, ঠিক আছে, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে মাছের ঝোল করেছি, আর এই যে বেগুনি করেছি। তো রান্না পুরোটাই কমপ্লিট, আর দুপুরের রান্নাটা তোমাদের ডিটেলসে দেখালাম না। আর তারপরে আর করেছি ডাল, বেশ কিছু করিনি আজকে, মাছের ঝোল, মাছের ঝোল, বেগুনি আর ডাল করেছি। তো আর রাতে করব হচ্ছে পোলাও, এগ পোলাও করব, ঠিক আছে? তো আমার এই এগ পোলাও দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আর এই যে দেখো, এগ পোলাওটা কী সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। আমার ফেভারিট এগ পোলাও, নন্দিনীর ফেভারিট, ওই জন্য রাতে আজকে বানিয়েছি। তো তোমরা কিন্তু ফুল ভিডিও দেখবে, আর আমার পোলাও রান্নাটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে, কেমন হয়েছে। তো অনেক দিন পর আমি আবার পোলাও রান্না করলাম। আর এই যে দেখো, প্রথমে চালটা, চালটাই যে আমি এখন ভালো করে ভিজিয়ে নেব। তো ঠিক আছে, চলো তোমরা ফুল ভিডিওটি দেখো, হ্যাঁ, কেউ স্কিপ করো না, আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এই আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি আর বকবক করছি না, ঠিক আছে, তোমরা এখন ভিডিওটা দেখতে শুরু।
পুপু